এগুলা এমনি লাগছে স্যার আসলে আসলে এই বড়টা মিষ্টি এই দেশের সবচেয়ে বেতাল হইলো দেখি কতটুকু দিবেন সিম এই সিমটা কি ভাই ভালো নাকি যেটা দিছেন এটা ভালো না এটা সকালে খালি দিছিলাম ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কি দিব বলে দেব বড়ই দেন বড়ই কোনটা ভালো ওইটা মিষ্টি দেই দিলো এটা এটা দেন আর ওই যে ভিতরে আছে একটা এই দেখেন এই বড়িটা নাকি ভাই মিষ্টি আপনার ভাই বললো হ্যাঁ হ্যাঁ এত লাগবো ওই বড়িটা তো নিতে হবে এই যে এখান থেকে ভাই দিয়েন এই এই বড়িটাও দিয়েন এখন পলিথিন নিয়ে আসেন এই যে এখান থেকে দেন এই যে এখানেও ভিতরে তারা ফ্রেশ বড়ি রেখেছে এটা কি বড়ই বড় এটা কি মিষ্টি ও আচ্ছা এটা এই যে কাঁচা আম আর এই বড়িটা অনেক শাক এটা এই যে গোল গোল ছোট ছোট বড়ি আর কি এটা হাফ কিলো দেন আর ওটা এক কিলো দিচ্ছেন না ওভাবে বেশি খাওয়া হয় না তো সেদিন আমাদের ওই যে একটা বাগানে ওই ভাই প্রায় সময় দেয় বড়ই আমরাও যাই হাফ কিলো দেন বেশি দেন না ভাই এই পাশেরটা দেন এই পাশেরটা অসুবিধা নাই এটাই দেন এটাই দেন বেশি পাকা নিলে আবার সমস্যা এই যে দেখেন শত শত দোকান রাস্তার পাশে এটাই ভালো হবে আরব দেশে মার্কেটের ভিতর থেকে বাহিরের যে জিনিসগুলো বিক্রি করে ওইগুলো আসলে সবাই খুবই পছন্দ করে আর ওগুলো নিতে আসে একদম ফ্রেশটা আর কি ফ্রিজে রাখা হয় না খোলা বাজার এই আর কি এই যে এই পাশেরটা দেন এইটা এটা এটা হ্যাঁ এটা দেখতে সুন্দর এটা কি মিষ্টি হবে না লম্বাটা মিষ্টি হবে আমরা একটা হ্যাঁ হবে এই যে উনি হয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাই তো ওনার দোকানে আমরা কেনাকাটা করতে ভালো লাগে আর উনি চিটাইঙ্গা ভাই চিটাং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু আসলে ভালো কত কেজি হয়েছে এটা অনেক মিষ্টি নাকি এই দেশে মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়া দেখি কিরকম লাগে রুই মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে এই যে এত বড় মিষ্টি কুমড়া পাঁচ টাকা আমাদের কি কি হয়েছে সিম বড়ই মিষ্টি কুমড়া কলা আর লাগবে না এইখানে দেখেন এখান থেকে অনেক কমে কেনা যায় আসলে সব কিছুই আছে এখানে কোনো কিছুর অভাব নাই দিকেও আছে আমরা হয়তো 15 তারিখ দেশে চলে যাব পরে দেখা যায় এতগুলো নিয়ে আর লাগে না ওকে ভাই সবাই ভালো থাকবেন আমরা এখন চলে যাবো